হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই এই ভিডিওটিতে আমি জীবন বিজ্ঞান বিষয় থেকে পাঁচটা ছবি তোমাদেরকে অভ্যাস করার জন্য বলবো যেগুলি আগামী দুই হাজার একুশ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তার আগে ছবির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমরা মন দিয়ে শোনো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তারপর ছবিগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করছি পরীক্ষাতে দুটি ছবি থাকবে যেখান থেকে তোমাদেরকে একটি ছবি আঁকতে হবে একটি ছবির জন্য পাঁচ নাম্বার থাকবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছবিটা অঙ্কন করলে তোমরা সেখান থেকে তিন নাম্বার পাবে এবং চারটি নামকরণ করতে বলা হবে তোমাদেরকে ছবিটা অঙ্কন করার পরে সেই চারটি নামকরণের জন্য তোমরা মোট দুই নাম্বার পাবে প্রতিটি নামকরণের জন্য হাফ নাম্বার করে দেওয়া থাকে প্রশ্নের মধ্যেই তোমাদেরকে বলে দেওয়া থাকবে কোন কোন নামকরণগুলি করতে হবে তোমরা অবশ্যই ছবিটি পেন্সিল দিয়ে আঁকবে তো যে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন তোমাদেরকে অভ্যাস করতে হবে সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো প্রথম যে ছবিটা বলবো সেটা হচ্ছে প্রতিবর্ত চাপের একটি চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো অর্থাৎ তোমাদেরকে চারটা নামকরণই দেওয়া থাকবে চারটা নামই তোমাদেরকে চিহ্নিত করতে হবে আমি বলবো ছবিটা বাড়িতে তোমরা যখন প্র্যাকটিস করবে অবশ্যই সমস্ত নামগুলি অভ্যাস করো কারণ সমস্ত নামগুলি থেকে চারটা নামকরণ দেওয়া থাকে আর ছবির বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা খেয়াল রাখবে তোমরা বাড়িতে যখন ছবিটা অভ্যাস করবে ছবিটা অভ্যাস করার সাথে সাথে ছবির যে বর্ণনাটা দেওয়া থাকে টেক্সট বই বা সহায়িকাতে সেই বর্ণনাটি তোমরা খুব খুঁটিয়ে পড়বে কারণ ছবির মধ্যে হয়তো তোমরা প্র্যাকটিস করেছো ইংরেজি নামগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে বাংলা নাম হয়তো সেই বাংলা নামটা তোমাদের জানা থাকবে না তার জন্য সেই ছবির পাশে বর্ণনাটা খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা পড়বে তাহলে এই প্রবলেমটা তোমাদেরকে ফেস করতে হবে না এই সময় তোমাদেরকে বাংলা ইংরেজি যে কোনো নামকরণ করতে পারবে তারপরে দুই নাম্বার যে ছবিটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে একটি ইউক্যারিওটিক ক্রমোজমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নামকরণ করো তারপরে তিন নাম্বার একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নামকরণ করো চার নাম্বার রয়েছে যেটা একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে নামকরণ করো এবং পাঁচ নাম্বারে যে ছবিটা করতে হচ্ছে তোমাদেরকে একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন নামকরণ করে চিহ্নিত করো তো এই পাঁচটা ছবি তোমাদেরকে দিলাম এই পাঁচটা ছবির মধ্যে যেই তিনটা খুবই গুরুত্বপূর্ণ সেই তিনটা বলে দিচ্ছি প্রথমত হচ্ছে প্রতিবর্ত চাপ দ্বিতীয়ত হচ্ছে ক্রোমোজোম ইউকারিটি ক্রোমোজোম এবং তৃতীয় যে ছবিটা করতে হচ্ছে একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেস দশার পরিচ্ছন্ন চিত্র এই তিনটা ছবি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আশা করি তোমরা কমন পেয়েই যাবে তো এই তিনটা ছবি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো তার সাথে যে দুটো ছবি রয়েছে দুটো ছবি অবশ্যই প্র্যাকটিস করো কিন্তু এই তিনটা ছবি খুবই গুরুত্বপূর্ণ আগামী দু মাধ্যমিক পরীক্ষার জন্য তো তোমরা অবশ্যই খুব ভালোভাবে বারবার ছবিগুলি অভ্যাস করো বাড়িতে বসে এছাড়া জীবন বিজ্ঞান থেকে আমি দুই নাম্বারের সাজেশন দিয়েছি দুই নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছি তাছাড়া এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন দেব তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো